সোমবার অনুষ্ঠিত হলো তিবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে সংশ্লিষ্ট পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। শীতকালের সঙ্গে খেলাধুলার কিন্তু একটা সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে শীতকালে বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের রেওয়াজ রাজ্যে বহু প্রাচীন। সেই মতে সোমবার তিবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণধন দাস। এছাড়া বামুটিয়া ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর যেহেতু শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে, তাই অনুষ্ঠানে নিজ ভাষণে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দিলেন বিধায়ক কৃষ্ণধন দাস। সুস্থ দেহ ছাড়া সুস্থ মন হয় না, আর এই সুস্থ দেহ তৈরি করার জন্য সমস্ত রকমের খেলাধুলা অংশগ্রহণ করা অত্যাবশ্যক। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটে, সুস্থ দেহটাকে আত্মবিশ্বাস বেশি বৃদ্ধি পায়। আত্মবিশ্বাসী মানুষ জীবনের যে কোনো শাখায় নিজেকে সফল এবং সচেষ্ট থাকতে সক্ষম হয়। তাই আমি সবাইকে বলব, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রবণতা তৈরি করে, আর এইগুলি করতে গেলে পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলা বা শরীরচর্চা তোমাদেরকে করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের পড়ুয়ারা যোগাসন পিটি সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতার পর বিজয়ীদের অতিথিরা পুরস্কৃত করেন। সর্বোপরি এদিন তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে এবং শিক্ষক শিক্ষিকাদের এদিন ব্যস্ততা ও উদ্যোগের বিন্দু মাত্র কমতি ছিল না। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।